মাধ্যমিক 2025-এর একটা গ্যারান্টি কোশ্চেন, মানে খুব চান্স আছে 99% একদম গ্যারান্টি। 11 নম্বরের একটা সম্পাদ্য করে ছবি আঁকা, 5 নম্বর থাকে, এই 5টাকে তুমি গ্যারান্টি করো, 5টাকে আমি পুরো কোশ্চেনটি বলে দেবো কোন কোন অঙ্কটা তুমি করবে। তার মধ্যে এই সাজেশন একটা চলছে, 5, 11, 11 নম্বরের যে কোশ্চেনটা একটি প্রশ্ন সেটা এবছর পড়িতে পারে এই অঙ্কটা, 8 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করো, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, এই অঙ্কটি পড়ার বিরাট চান্স, মধ্য সমানুপাতি লেসেনটা থেকে বটে। ওইখান থেকে একটি সম্পাদ্য দিবে কি বিষয় আর একটা অন্তর্বৃত্ত পড়বে, তো এইটা বেশি চান্স আছে পড়ার। এটা 17 সালে পড়েছিল মাধ্যমিকে, তারপর আর দেয় না, এখন চুপচাপ আছে। 24-25 সালে আরেকবার উদয় হইতে পারে, চান্স আছে সবাই, কে আর দেবে? দেখো 8 সেমি আর 6 সেমি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র সংজ্ঞা জানো, যার প্রতিটি কোন 90 ডিগ্রি, তাহলে 8 সেমি যত পারবে, দেখো আয়তক্ষেত্রটা নিচে করবে, আগেই প্ল্যান করে নিতে হবে, আয়তক্ষেত্রটা নিচে করব আর যত পারবো বাঁ দিকে করবো খাতার, এইটুকু তোমার কাজ। আমার 8 সেমি 6 সেমি বাহু লিয়া আছে, দেখো তাহলে এখানে একদম 8 সেমিই লাও, তবে 8-এর বাইরে বেশি নিতে যাবো না, 8 সেমি একটা বাহু লাও। আয়তক্ষেত্রের একটি কোণ তোমাকে 90 ডিগ্রি করতে হবে, তুমি যেদিকে খুশি 90 ডিগ্রি করতে পারো, বাস এই গেল 60-90 ডিগ্রি নিশ্চয়ই করিয়েছো সবাই। ওয়া শেখার পরে সবাই 90 ডিগ্রি কোণ আঁকতে শিখে, প্রথমে ওয়া শিখল, যে ওয়াটা ভালো করে শিখে গেলো 90 ডিগ্রি কোণ দিয়ে দিল ডাইরেক্ট, ঠিক আছে? তো একটু কম্পাস লড়িয়েছি, কম্পাস কিন্তু যেমন না নড়ে, এটা এই কম্পাসটা হওয়া দিলে লড়িয়ে, সেইটা তো আমি দেখাচ্ছি, দেরি হবে গল্প ক্লাসটা, এইরকম সাইড দিকে এটা 120, তাহলে মোটামুটি আমার এইটা 90 হইলো। তোমরা ভালো কম্পাস রাখবে তাহলে ঠিক আছে, তাহলে মোটামুটি এটা 90 ডিগ্রি, 65-এর উপর জোর দাও, আঁকাটা ক্লিয়ার হইলো কি না সেটা আমি কিছু কিছু জ্ঞান দেবো। তাহলে এটা এবারে তুমি 6-এ কাটবে, এটা 8 লিয়ে আছে, এখানে 6-এ কাটি নেবে, একটা কোণ 90 ডিগ্রি হলে সব কোণে 90 ডিগ্রি হবে, একটা কোণ 90 ডিগ্রি হলে সব কোণে 90 ডিগ্রি হবে, 6, তাহলে এইখানটা তো ঘুরে ক্রস কর, তাহলে এইটা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবারে এইখানে আমি 6 সেমির মাপটা নেবো, 6 সেমির মাপটা নিয়ে এই দিক থেকে একটা 8 সেমির এখান থেকে একটা কাটিং দিবে, আর 8 সেমির যে মাপটা আছে সেইটা থেকে এখানে আয়তক্ষেত্রটা কমপ্লিট করবে। এবারে দুটা কথা মাথায় রেখবে, ফার্স্ট কথা দেখো এইখানটা চিলা ভুল করে এখানে ঘুরে আর ডবল দাগ হয়ে যায়, এই এইটা তুমি মহাকাশ তো কোথায় রেখে দিবে, এই দিকেরটা কাজে দিবে, আর এই দিকেরটাও তুমি যত ইচ্ছা লম্বা টেনে রেখে দিবে আগের থেকে, যত ইচ্ছা উপরেরটা আয়তক্ষেত্রের উপরের বাহুটা, এইটা লম্বা এটাও লম্বা টেনে রেখে দিবে, ফ্যাসিলিটি পাবে, দুবার খাটতে হবে। দেখো এইবারে তুমি কম্পাস আবার এদিক এদিকটা 6 লিয়ে আছে, 8 আর 6, এবারে মধ্য সমানুপাতি নিয়মে এবারে এদিকে 6 কেটে নাও, ঠিক আছে? এবার 8 আর 6-এর মাঝে 14-7 সেমিতে একটা মিডিল পয়েন্ট করবে মোটামুটি, এবার আর কিছু না, অঙ্ক শেষ হয়ে গেছে, মোটামুটি একটা মিডিল পয়েন্ট নিয়ে নেবে 7-এ, ঠিক আছে? একটু কম্পাসটা নড়িয়েছে তো ওই জন্য 7-এর কাছাকাছি আসবে, প্রসেসটা শিখো টোপার চিনে, এর সাথে মধ্য সমানুপাতি হয়ে গেল, মানে মিডিল পয়েন্ট হয়ে গেল এটা। এবারে এই মিডিল পয়েন্ট থেকে একটা হাফ সার্কেল করবে, ওই মিডিল পয়েন্ট থেকে একটা হাফ সার্কেল করবে, হ্যাঁ, আর এইটা এইটা বানিয়ে দিবে আগের থেকে, আমার একটু কম বাড়িয়েছি, তোমরা অনেকটা পর্যন্ত বানিয়ে দিবে, কারণ এইটা 90 ডিগ্রি তখন আরও ঘুরে করতে হবে, এখানে আর ঘুরে 90 ডিগ্রি করার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুটা, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তো বর্গক্ষেত্রের বাহুটা হবে, তাহলে এই পয়েন্টটা নিয়ে বর্গক্ষেত্র কিন্তু বাইরে বাইরে যেতে পারে, এবার আর বর্গক্ষেত্রে 90 ডিগ্রি কোণ করার দরকার নেই, ওই অটোমেটিক আয়তক্ষেত্রে 90 ডিগ্রি কাজে দিবে এখানে, বুঝলি? তাহলে এইখানটা হচ্ছে বর্গক্ষেত্রটা হয়ে গেল উপরটা, তাহলে আগের থেকে ভাবিতে হবে যত পারবে এই গুণে করিব, বাস তাহলে এই ABCD বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আর তার সমান DEFG বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এইটা নাম দিবে তো দিবে মিডিল পয়েন্ট, এইটা X এটা Y, যা ইচ্ছে নাম দিবে যদি দরকার হয়। তাহলে এখানে একটা লাস্টে একটা ভাষা দিবে, কি লিখবো না লিখবো সবাই চিন্তা করো, এটা শুধু এই কথাটা লিখবে, ABCD হলো উদ্দিষ্ট, মানে যা বলিছে আয়তক্ষেত্র যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট, লেখাটা কম্প্রোমাইজ করো শুনো কথাটা, বর্গক্ষেত্র DEFG অঙ্কন করিলাম, যার প্রতিটা বাহু কত হবে, যার প্রতি বাহু তুমি কিছু বাহুর মাপ করতে যাও না, দেখো 6-8টা কত, 48-48-এর বর্গ 49-এর বর্গমূল 7 হয়, এটা মোটামুটি 4, 6.8 ফিট আসবে কাছাকাছি, একটু নড়িয়েছে আমার, এখানে 7ও দেখা নিতে পারে, হ্যাঁ 6.8, তাহলে এটা মোটামুটি 6.8 সেন্টিমিটার,
6.9 হলেও চলবে, 7 করে দিও না, ওটা 49 হবে, এখানে 6 8 48 আছে, তাহলে 48 বর্গমূল তো 49 বর্গমূল 7 হয়, এটা 6.89 তো যেতে পারে, 6.9 হলে সব থেকে ভালো। জাস্ট এই এই কথাটা শুধু লিখতে হবে নিশ্চয়ই পেনে, সেটা কিসে লিখবে, পেনে, ছবি আঁকবে পেন্সিল স্কেলে। তাহলে আয়তক্ষেত্রটা কত লিবে, যত পারবে খাতার নিচে মিডিলে, এই খাতাটা তার অন্য অঙ্ক করতে যাবে না, সরকারকে বাঁচাবার দরকার নেই তোমার, সরকারে তোমার 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 ফর্ম ফিল আপের সময় টাকা নেই যে খাতা খাতা দেওয়ার জন্য, ভাইবো না, ওইলা ওইলা সরকার দিচ্ছে, ওইলা তুমি তোমার টাকা ফর্ম ফিল আপে যে টাকাটা দিচ্ছে ওটা পরীক্ষার খাতাগুলো দিই ওই টাকাটাতে। তাহলে এইটা কত, আয়তক্ষেত্রটা নিচে বাঁ সাইডে, তাহলে বর্গক্ষেত্র এখানে, আর এই আয়তক্ষেত্রের উপরের বাহুটা লম্বা টানি দিবি যত ইচ্ছা দুবার করে টানতে পারবে, আর এই বাহুটাকে লম্বা টানি দিবি, তাহলে আর ঘুরে 90 ডিগ্রি করতে হবে না, কারণ সবকোণই তো 90 ডিগ্রি আছে। এই দুটা কথা মাথায় রাখি, নাহলে ছাত্রছাত্রী এই প্রসেসটা ভুল করে, এই বিষয়ে 2025 এটা 99% শিওর আছে, আর যদি না পড়ে তো 48 বর্গমূল দেবে, তাহলে সেই উপরটা আয়তক্ষেত্র বলতে গেলে নিশ্চয় করতে, আয়তক্ষেত্রটা করতে যা, যদি না দেয় 8 আর 6 এর মধ্যে সমানুপাতিক করতে, তখন সেইটাই √6.8 দিবে, তখন শুধু এদিকে 8 আর এদিকে 6 করবে, আর আয়তক্ষেত্রের উপরে যে কাজটা করলে উপরের বাহুর উপর সেইটাই তো মধ্য সমানুপাতি সব অঙ্ক, √14 বর্গমূল, হ্যাঁ √14 দিলে ভাষাটা ওইটি হবে যে √14 বর্গমূল হচ্ছে এই বাহুটা শুধু, তখন আর বর্গক্ষেত্র রাখার দরকার নেই। এমনও পড়তে পারে যে তোমাকে এমনও পড়ে যেতে পারে পরীক্ষায় যে √14 বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, তখন আয়তক্ষেত্র থাকার দরকার নাই, √14 মানে 7 × 2, তাহলে এখানে 7 আর 2 লিবে, এই এইটা করে একটা বর্গক্ষেত্র করে দিবে, এমনও সাথে পারে তোমাকে আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র যাবে না, বলিবে যে √14 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তো √14 তো স্কেলে মাপ পাবে না, তখন তোমাকে বর্গমূল করে নিতে হবে, 7 আর 2 করে শুধু এক লাইন করে বর্গমূল করে এইটাও করে দিতে পারো, মোট কথা বিষয় বর্গক্ষেত্র আসার বিরাট চান্স আছে কোনো না কোনো দিক থেকে, আর অন্তবৃত্ত অন্তবৃত্ত মিলতে চায় না, মোট কথা এই দুটো লেসন থেকে অঙ্ক দেবে কে বছর, পরিবৃত্ত আর স্পর্শক পড়বে না এবছর, ওটা আগে বছর দিয়েছে, অল্টারনেট করে জেনারেলি, হ্যাঁ রিপিট করে দিতে পারে কেউ ইচ্ছাকৃত তোমাকে সাথাতে পারে, পরিবৃত্তেরও একটু প্রসেসটা দেখিয়ে যাবে, তোমার মাধ্যমিকটা শোনো কারো সাজেশন মিললো, আমি বলে দিলাম আমার সাজেশন মিলে গেলো, আমি রিস্ক নিয়েছিলাম, কিন্তু আমার কি গেলো, তোমার উপর রিস্ক নিয়েছি, তুমি রিস্ক নিও না তোমার মাধ্যমে, ফলে তুমি পরিবৃত্ত একটা শিখে যাবে, বাই চান্স অন্তর্ভুক্ত না দিয়ে আবার রিপিট করে দিলে, এমন তো কোনো সংবিধানে লেখা নাই যে রিপিট করবে না, রিপিট করে যেতে পারে আগে বছরের কোশ্চেন, ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র এটা প্র্যাকটিস করবে খাতায় 2-3 বার, প্ল্যানটা আগের থেকে করবে, যেমন ঘর করার জন্য আগে প্ল্যান, ছবি আঁকার জন্য আগেই প্ল্যান থাকবে পেনে, দরকার হলে পেনে প্ল্যান করে নেবে, দেখো প্ল্যানটা কী করে করবে, যে আমি 8 6 বাহু লিখবো, এই দিকে 8 6 আয়তক্ষেত্র করবো, এই কোনটা 90 ডিগ্রি করতে হবে, এই বাহুটাকে লম্বা টেনে দিবে, আর এই বাহুটাকে লম্বা টেনে দিবে, দেখো এখানে 8 আছে, এবারে এখান থেকে 6 কেটে নেবে, 8 আর 6 মিডিল পয়েন্ট করে নেবে, হাফ সার্কেল টিটানি দিবে খুঁজ করে, তাহলে এইটাই হচ্ছে তোমার মধ্য সমানুপাতিক বাহুটা বর্গক্ষেত্রের, এর এই বাহুটা তো 90 ডিগ্রি আছে, চিন্তা করতে মনে, তাহলে এই বাহুটা এদিকে কেটিবে, এই বাহুটা এদিকে কেটিবে, এই বাহুটা এদিকে কেটিবে, এই হচ্ছে বর্গক্ষেত্র, এই প্ল্যানটা পেনে করে নেবে, তারপর আঁকবে, আর যদি প্র্যাকটিস হয়ে যায় তোমার প্ল্যানে পেনে করতে হবে না, তুমি মাধ্যমিকে ডাইরেক্ট তোমার তো প্র্যাকটিস হয়ে আসে অনেকবার, ওকে।